সকালের ঘুম সবে মাত্র ভেঙেছে বনমালীপুর বিকে রোডের বাসিন্দা নিবিড় দেবের। ঘুম থেকে উঠেই বাথরুমে যান তিনি, আর ঠিক তখনই বাড়ির কেটে বিকট শব্দ। বাইরে বেরিয়ে এসে দেখতে পান তার বাড়ির গ্রিল ভেঙে গ্যারেজের ভেতরে ঢুকে পড়েছে একটি ট্রাক গাড়ি, আর এই ট্রাকের ধাক্কায় গ্যারেজে রাখা তার নিজস্ব গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রাও। স্থানীয়দের অভিমত, সংশ্লিষ্ট সময়ে বাড়ির গেটের সামনে যদি কেউ থাকতেন তবে নির্ঘাত মৃত্যু হতো তার। স্থানীয়দের আরও অভিমত, গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিলেন এবং দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দ্রুত গতিতে বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা ঘটায় গাড়ির চালক। এদিন সংশ্লিষ্ট বাড়ির মালিক নিবিড় দেব জানান, এই ঘটনায় তার কম করেও 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। গ্যারেজে গাড়ি না থাকলে পরে ট্রাকটির দেওয়াল ভেঙে বসত ঘড়ি ঢুকে পড়ত, তখন তাদের মৃত্যু অবধারিত ছিল বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে প্রায় 5:30টার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক, মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক, হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে। একদম পুরো আপনার স্ট্রাকচার, দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপটা। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির দাম 7 লাখ টাকা, স্ট্রাকচার 3 লাখ টাকা, 10 লাখ টাকার ক্ষতি তো বলাই যায়, মানে স্ট্রেইট হিসাব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। পুলিশ TR01AJ1715 নম্বরের অভিশপ্ত লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বনমালীপুর বিকে রোড এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।